ভাবমূর্তি স্বচ্ছ রাখতে নতুন পদক্ষেপ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে একথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী। গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় নিম্ন আদালতে চাঞ্চল্যকর দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 600 বেশি ডিএলএড কলেজ থেকে পড়ুয়াদের অফলাইন রেজিস্ট্রেশনের জন্য মোটা অঙ্কের নগদ টাকা নেওয়া হয়েছিল। মানিক ভট্টাচার্যকে হেফাজতে চেয়ে আদালতে পেশ করা রিমান্ড লেটারে এমনই দাবি করেছিল ইডি। রিমান্ড লেটারে ইডি দাবি করে 2018 থেকে 2022 সাল পর্যন্ত তিনটি সেশনে রাজ্যের 600 বেশি ডিএলএড কলেজে অফলাইনে ভর্তির জন্য পড়ুয়া পিছু 5000 টাকা করে নেওয়া হয়েছিল। সেই নগদ টাকা সরাসরি পৌঁছে যেত প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের কাছে। এই প্রেক্ষাপটে এদিন কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয় যে রাজ্যের সব ডিএলএড কলেজে এবছর থেকেই বন্ধ হতে চলেছে অফলাইন অ্যাডমিশন। অনলাইনে মেধা তালিকা প্রকাশিত হবে, তার ভিত্তিতে 44টি সরকারি এবং প্রায় 600 উপর বেসরকারি ডিএলএড কলেজে অ্যাডমিশন হবে। মঙ্গলবার পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। গরু পাচার মামলায় আরো অস্বস্তিতে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল তাঁর জামিনের আবেদন। যেহেতু মূল মামলা দিল্লিতে, তাই এই আদালত মামলা শুনতে পারে না। হাইকোর্টে বুধবার সওয়াল করে সিবিআই, এরপরই জামিনের আবেদন খারিজ করে দেয় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। গত বছরের 9 জুন গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী এবং ছায়াসঙ্গী সাইগাল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই সূত্রের দাবি, গরু পাচারের টাকা লগ্নির ক্ষেত্রে সাইগাল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন। অভিযোগ, সাইগাল নিজের প্রভাব খাটিয়ে পাচারকারীদের সাহায্য করেছিলেন। পাচারের টাকা থেকে সাইগাল লাভবান হয়েছিলেন বলে অভিযোগ। পরবর্তীকালে সাইগালের নামে কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়। পেট্রোল পাম্প, ইটভাটা, একের পর এক ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের সম্পত্তির হদিশ মেলে। গরু পাচার মামলায় অনুব্রতর পাশাপাশি সাইগালেরও ঠাঁই হয় তিহাড়ে। বৃহস্পতিবার শেষ হচ্ছে তার জেল হেফাজতের মেয়াদ। তার আগে বুধবার সিবিআই এর গ্রেফতারির বিরুদ্ধে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সাইগালের আইনজীবী। সেই মামলাতেই এদিন সাইগালের জামিনের আবেদন খারিজ করে দিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডল, তাঁর কন্যা সুকন্যা, প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন ও হিসাবরক্ষক মনীষ কোঠারি সকলেরই জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। সৌভিক মজুমদার ও বিজেন্দ্র সিংহ, রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।